السلام عليكم. প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যে ক্লাস নিচ্ছি সেটা হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের উপরে, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 10। প্রথমে তোমরা খাতা নাও, খাতার পেন্সিল নিয়ে বা কলম নিয়ে তোমরা এই জিনিসটা একটু লিখে নাও খাতায়। সবাই, আমি বোর্ডে কয়েকটা বিষয় একটু মার্কিং করছি। 1 নম্বরে দেখো পিএন জাংশন, অর্থাৎ পিএন জাংশন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। পিএন জাংশনের পরে দেখো 2 নম্বরে আছে সম্মুখী ঝোঁক, তারপরে আছে বিমুখী ঝোঁক, তারপরে পি টাইপ শ্রেণী আর এন টাইপ শ্রেণী। এই সব জিনিসগুলো কিন্তু পার্ট পার্ট আমি সাজিয়ে দিয়েছি। আমরা যে বিষয়টা আলোচনায় আসতেছি সেটা হচ্ছে পি টাইপ শ্রেণী। আসলে পি টাইপ শ্রেণীটা কি এটা আমাদের জানতে হবে। আমরা বিগত ক্লাস যেগুলো দেখছি সেগুলোতেও আমরা বেশ কিছু শিখেছি, আর পি টাইপ শ্রেণী যে রিডিং আমাদের যে পড়তে হবে সেটাও আমরা বই থেকে দেখবো ইনশাল্লাহ। আমি আগে থিওরিটা ছবিটা এঁকে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো আমি বোর্ডে একটা হেডিং দিয়েছি পি টাইপ শ্রেণী বলে, আর সেখানে নিচে একটা ছবি এঁকে দিয়েছি। তো এই ছবিটা হচ্ছে কয়েকটা পরমাণু দেখানো আছে, জার্মেনিয়াম, ওখানে জার্মেনিয়ামের কয়েকটা ব্লক মতো দেখানো আছে যেটা সমযোজী বন্ধন তৈরি করবে। তো এখানে যেটা সমযোজী বন্ধন তৈরি করছে, তো বিশুদ্ধ পি টাইপ শ্রেণীটা হচ্ছে এমন একটা বিষয় যে বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে সামান্য পরিমাণ অপদ্রব্য বা ভেজাল, যেটা পর্যায় সারণীর তৃতীয় সারির মৌল, যেমন ইন্ডিয়াম। এছাড়া আমরা অন্যগুলোও নিতে পারি, গ্যালিয়াম নিতে পারি, অ্যালুমিনিয়াম নিতে পারি। তো আমরা এখানে ইন্ডিয়াম নিলাম, তো ইন্ডিয়ামের যোজনই কিন্তু 3। তিন হওয়ার কারণে গ্যালিয়াম, যেহেতু জার্মেনিয়ামের যোজনী আছে 4, তো 4 যোজি জার্মেনিয়ামের সাথে যখন ইন্ডিয়ামকে আমরা মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে, তখন ইন্ডিয়াম জার্মেনিয়ামের সাথে যে সমযোজী বন্ধন তৈরি করলো, আর সেই বন্ধন তৈরির সাথে সাথে যেহেতু এর যোজনী 3, যার কারণে ওখানে একটা হোলের সৃষ্টি হলো। কারণ ত্রিযোজী যখন চতুর্যোজীর সাথে মিশে থাকতে চায় তখন একটা ঘাটতি ওখানে দেখা যায়, আর সেই ঘাটতির কারণে ওখানে কি হয়, একটা হোল সৃষ্টি হয়। এখন এই যে হোলটা সৃষ্টি হলো, এই হোল এটাকে মানে একটা ক্লাসের ভিতরে যখন হোল থাকে তখন ওই হোলটা স্বাভাবিক থাকতে পারে না, ও পার্শ্ববর্তী কোনো একটা ইলেকট্রন এসে হোলটাকে পূরণ করতে চায়, এবং এক সময় হোলটা পূরণ হয়ে যায়, সাথে সাথে পাশের এক জায়গাতে আবার হোলের সৃষ্টি হয়। এভাবে সামান্য পরিমাণ ইন্ডিয়াম মেশানোর কারণে পি টাইপ শ্রেণী ওই ক্লাসের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হোল সৃষ্টি হয়, আর এর মুখ্য ভূমিকা পালন করে হোল, যার কারণে তড়িৎ পরিবহন ঘটে। এখানে মেজরিটি ক্যারিয়ার হিসাবে হোল
আর মাইনরিটি ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনকে বিবেচনা করা। এই ছিল আমাদের পি টাইপ শ্রেণীর যে গঠন বা যেটা যেভাবে পি টাইপ শ্রেণী আমরা বলতে পারি। এখানে এই যে এই পরমাণুকে আসলে গ্রাহক পরমাণু বলে, পি টাইপ শ্রেণী যেটা। অনুরূপভাবে আরেকটা চিত্র তোমরা দেখছো, এন টাইপ শ্রেণী। তো এন টাইপ শ্রেণীর চিত্রটা কেমন হচ্ছে এটা একটু দেখো। আমি এখানে জার্মেনিয়াম ব্যবহার করছি পি টাইপ শ্রেণীতে, বাট এন টাইপ শ্রেণীতে আমি সিলিকন ব্যবহার করছি। তো তোমরা যদি জার্মেনিয়াম দিয়ে করতে চাও তো এটাই একই দিয়ে, কোনো সমস্যা নেই, তোমরা জার্মেনিয়াম দিয়েও করতে পারো। তোমরা ছবিটা একটু আগে খেয়াল করি, ছবির সমস্ত যে বৃত্ত টাইপের যে বিষয়গুলো দেখানো আছে চিত্রে, প্রত্যেকটা বৃত্তের ভিতরে ভিতরে কিন্তু সিলিকন পরমাণু রাখা আছে। তো সিলিকন চতুর্যোজী হয়, এটা বিশুদ্ধ সিলিকনের সাথে সামান্য পরিমাণ ভেজাল অর্থাৎ অপদ্রব্য পর্যায় সারণীর পঞ্চম সারির মৌল, যেমন আর্সেনিক আমরা ব্যবহার করছি এখানে। তো আর্সেনিক পঞ্চযোজী হওয়ার কারণে, পঞ্চযোজী মৌল আর্সেনিক, এটা যখন সিলিকন চতুর্যোজীর সাথে মিশে যাচ্ছে, মিশানো হলো, সাথে সাথে আর্সেনিক থেকে আর্সেনিক সিলিকনের সাথে মিশে সমযোজী বন্ধন তৈরি করলো, সাথে সাথে একটা ইলেকট্রন বাড়তি থেকে গেল, যে ইলেকট্রনটার নাম হচ্ছে ফ্রি ইলেকট্রন অর্থাৎ মুক্ত ইলেকট্রন। আর এই মুক্ত ইলেকট্রন ক্লাসের ভিতরে থাকতে পারে না, সে আস্তে আস্তে অন্য কোন একটা সিলিকনকে আঘাত হালকা ধাক্কা দিয়ে সেখান থেকে আবার আরেকটা ইলেকট্রনকে সরিয়ে দিয়ে সেই জায়গাটাকে সে দখল করে নেয়। এভাবে সিলিকনের ভিতরে, বিশুদ্ধ জার্মেনিয়াম সিলিকনের ভিতরে সামান্য পরিমাণ অ্যালুমিনিয়াম আর্সেনিক মিশানোর কারণে, আবারও বলছি, বিশুদ্ধ সিলিকনের সাথে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল আর্সেনিক মিশানোর কারণে এখানে যে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়েছে এটা একটা না, এরকম অসংখ্যা মুক্ত ইলেকট্রন এখানে সৃষ্টি হয়। সাথে সাথে ওই মুক্ত ইলেকট্রনগুলো কারণে এখানে কি হয়, এন টাইপে তড়িৎ পরিবহন এরা করে, তড়িৎ পরিবহন করতে পারে। এই জন্য মুক্ত ইলেকট্রনের এখানে আধিক্য বেশি এন টাইপ শ্রেণীতে। এটাকে আমরা মেজরিটি ক্যারিয়ার হিসেবে এন টাইপে আমরা মুক্ত ইলেকট্রনকে বলে থাকি, আর মাইনরিটি ক্যারিয়ার হিসেবে আমরা এন টাইপে হোলকে বলে থাকি। এখানে এই যে পরমাণুটা ব্যবহার হলো, এই যে ইলেকট্রনটা এ হলো, এটা আমরা কি বলি, এটা হচ্ছে দাতা ইলেকট্রন। অর্থাৎ এন টাইপ হচ্ছে ডোনার অ্যাটম, ডোনার ধারা। ডোপিং আসলে কি জিনিস, যে ডোপিং হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ যে অপদ্রব্য মিশাই আমরা, এই মিশানোর যে কৌশল এটাকে ডোপিং বলা হয়। আমরা এটা খেয়াল রাখবো, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে সামান্য পরিমাণ অপদ্রব্য বা ভেজাল মিশানোর যে কৌশল সেটাকে আমরা ডোপিং বলে থাকি। তো আমার মনে হয় এখানে পি টাইপ এবং এন টাইপ শ্রেণী সম্পর্কে আমাদের মনে হয় আর কোনো ঝামেলা থাকবে না আশা করি। বাট ইন্ডিভিজুয়াল পি টাইপ শ্রেণী তড়িৎ নিরপেক্ষ, সাথে সাথে ইন্ডিভিজুয়াল এন টাইপ শ্রেণীও তড়িৎ নিরপেক্ষ। তো পি টাইপ শ্রেণী এবং এন টাইপ শ্রেণী যদি কাছাকাছি আনা হয় কখনো একটা বিশেষ প্রক্রিয়ায়, তখন সেটা কিন্তু পিএন জংশন তৈরি করে, সেক্ষেত্রে আবার ওখানে তড়িৎ পরিবহন সম্ভব। কিন্তু শুধু পি টাইপ যেমন তড়িৎ পরিবহন করে না,
শুধু এন টাইপও তড়িৎ পরিবহন করে না, কিন্তু দুইটাকে যদি পাশাপাশি আনা হয়, অর্থাৎ একটা পি টাইপ শ্রেণী বা একটা এন টাইপ শ্রেণী পরস্পর বিশেষ কৌশলে যুক্ত করলে পিএন জংশন তৈরি হয়। তো শিক্ষার্থীরা, তোমরা এই ছবিটা একটু খাতায় এঁকে ফেলো এবং এই সম্পর্কে বাসায় আমরা বইটা রিডিং পড়ি। অল্প একটু পড়া দিলাম আমি, আমরা মূল বইটা সুন্দরভাবে একটু রিডিং করে নেব, যে যে কোনো বই থেকে আমরা পড়তে পারি। আমাদের অনেক রাইটারের বই বাজারে আছে, যে কোনোটা থেকে আমরা, আমাদের অনুমোদিত যে কোনো বই থেকে আমরা এটা পড়ে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের এটুকু, এছাড়া আরো কয়েকটা আমি বোর্ডে কয়েকটা কোশ্চেন লিখে দিয়েছি, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার ক্লাসে আলোচনা করব। তবে আগে আমাদের হোমওয়ার্ক যেটা থাকলো এখন, সেটা হচ্ছে পি টাইপ শ্রেণী এবং এন টাইপ শ্রেণী চিত্র সহ ব্যাখ্যা করো, এবং পি টাইপ শ্রেণী ও এন টাইপ শ্রেণীর চিত্র সহ পার্থক্য দেখাও, এবং ইলেকট্রন ও হোলের মধ্যে পার্থক্য কি, কিভাবে ইলেকট্রন ও হোল সৃষ্টি হয়, পিএন জংশন বলতে আমরা কি বুঝি, পিএন জংশন কি সেমিকন্ডাক্টর, এরকম ভাবে নিজে নিজে কিছু কোশ্চেন আমি, আমরা এখানে যে কোশ্চেন গুলো আলোচনা করলাম, তোমরা নিজে নিজে এই উত্তরগুলো লেখার চেষ্টা করবে আর যে পড়াই আমি দিলাম সেই পড়ানো থেকে। তো আজ আমরা এ পর্যন্ত রাখবো ইনশাল্লাহ, নেক্সট আমরা আবারও ফিরে আসবো আল্লাহ চাই। আসসালামু আলাইকুম।